फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल नतून एक भिडियोते तुम्हारे जाना अनेक अनेक स्वागत और अनेक अनेक भलोबासा केमन आछो सबाई आशा करी सबाई खूब भलो आछो और आमिओ किन्तु खूब भलो आछी। तो सकाल थेके उठे समस्त बासी काज सारा शेष एबार शुधु निजे ब्रेकफास्ट करे निब एखोनो ब्रेकफास्ट करिनी कल्लोल ब्रेकफास्ट करे चले गेछे दोकान। आज के ब्रेकफास्टे होच्छे आमार डिम और भात মানে ডিম সিদ্ধ আর ভাত আর দুপুরে রান্না করব মনে হয় সয়াবিন তরকারি কারণ কালকে যেহেতু খাসির মাংস খাওয়া হয়েছে এর আগে মাছ খাওয়া হয়েছে তো ভাবছি এত মাছ মাংস না খেয়ে একটু নিরামিষ করা উচিত তো সেই জন্য আজকে সয়াবিনের তরকারি রান্না করব। আর আজকে আকাশটা খুবই মেঘলা মেঘলা এখনও পর্যন্ত রোদ্র উঠেনি মানে সকালে ঘুম থেকে উঠে দেখেছি রোদ্র উঠেছে কিন্তু এখন যত সময় যাচ্ছে ততই আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। তো সখীকে বের করে দিলাম দেখলে তো সখীকে এখন নিয়ে চলে যাবো ওই পাশে আজকে ওকে আর আমি মানে বেঁধে রাখবো না ছেড়ে দেবো কারণ বৃষ্টি আসলে পরে যেন ও একাই বাড়ি চলে আসতে পারে সেই জন্য ওকে আর আমি আজকে পিছনে নিয়ে ওই ইয়াটার ভিতরে দিব না মানে ওই যে ঘেরাওটার ভিতরে দিব না এই পাশেই ছেড়ে দিব যখন বৃষ্টি পড়বে তখন ও একাই বাড়ি চলে আসবে। আর কাজকর্মের কথা একটা কথা বলি যে গত দুদিন আগের একটা ভিডিও দিয়েছিলাম যে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মানে কাজের ব্যাপারটা নিয়ে ব্যাপারটা কি আমার মানে একজন কয়েকজন এরকম কমেন্ট করেছে যে কাজ না করলেও শরীর ভালো লাগে না। এটা সত্যি কথা একদম 100% সত্যি কথা কাজ করলে মন এবং শরীর দুটোই কিন্তু খুব ভালো থাকে আর যদি কাজ না করা যায় মানে এমনি যদি সময় বসে শুয়ে কাটানো যায় তাহলে শয়তানের মস্তিষ্ক হয়ে যায় ভিতরে মানে ব্রেনের মধ্যে অন্য কিছু কাজ করতে থাকে আর যদি কাজের মধ্যে থাকি সারাক্ষণ মানে এটা তো সংসারের কাজ এটা তো আর অন্য কিছু না তো সংসারের কাজ যদি যতই করা যায় ততই বেশি ভালো লাগে আর বসে বসে খাওয়া একটা নিজের কাছে অপরাধী মনে হয়। যদি আমি আমার সামনে দেখছি যে আমার অন্য মানে বাড়ির অন্যরা কাজ করছে কাজের মাসি ওই কথা বলছি না যাদের পয়সা আছে বা যারা একটু হাই কোয়ালিটি তাদের তো কাজের মাসি থাকবেই আমি ওনাদের কথা বলছি না এমনিতে যারা বাড়িতে অন্য মানে মনে করো মা শাশুড়ি কিংবা দিদা ঠাকুমা এরকম অনেক রিলেটিভ আছে যাদের তো বসে শুয়ে থেকে বড় বয়স্কদেরকে দিয়ে কাজ করায় কিন্তু এই ব্যাপারটা মোটেও ভালো না কারণ আমার কাছে অন্তত ভালো লাগে না যে আমি বসে থাকবো উনি কাজ করবেন এটা আমার কাছে অপরাধবোধ মনে হয়। তো সমস্ত কাজ যদি নিজের হাতে করা যায় তাহলে এটার আনন্দই অন্যরকম আর শরীরও ভালো থাকে মনও ভালো থাকে। তো এই জন্য আমি আমার কাজ যে করি একদম হাসি মুখে আমার কোনো সমস্যা নেই কাজ করতে কিন্তু এইটুকুনি একটু মাঝে মাঝে একটু কষ্ট হয় না যে বাবার বাড়ি যদি কাছে থাকতো কিংবা বাবার বাড়ি যদি ঘুরে আসা যেত তাহলে একটু কাজ থেকে দুদিন রেহাই পেতাম ওটাই আর কি। কিন্তু এরকম না যে কাজ করতে চাচ্ছি না বা কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই আর এমনিতেও আমি অত মানে আলসে জিনিসটা আমার মধ্যে নেই যে একটা বসে থাকবো আমার সামনে এই কাজটা ফেলে রেখে ঘর নোংরা রেখে এগুলো আমার একদম পছন্দ হয় না। যতক্ষণ শরীর কুলায় ততক্ষণ আমি কাজ করতে থাকি এটা আমি একদম আমার মার মতো হয়েছি আমার মাও সেম ওটা কী পোকা ছিল। তো যাই হোক মানে কাজ কাজ করলেই ভালো লাগে বরং বসে থাকলেই ভালো খারাপ লাগে আমার মার কাছ থেকে দেখে শিখেছি মাও সারাক্ষণ কাজ করতে করতে বাড়িতে যতই কাজের লোক থাকতো না কেন বা যারাই মনে করো যে আমার বাড়িতে অন্য কেউ যদিও কাজ করে তারপরেও মা বসে থাকে না কাজ করতেই লাগবে। তো চলো কথা এখন শুরু করলে শেষ হবে না এখন সখীকে নিয়ে চলে যাবো পিছনে পরে এসে আবার রান্না বাড়ি মানে স্নান করা পুজো দেওয়া এত এভরিডে কাজ চলতেই থাকবে। তো চলো যাওয়া যাক। একদিন বৃষ্টি হলে আমাদের রাস্তার অবস্থা দেখেছো মানে ঘর থেকে বেরোয়া যাবে না এরকম পরিস্থিতি রাস্তার পরিস্থিতি খুবই জঘন্য একদিন বৃষ্টি হলেই এরকম পরিস্থিতি হয়ে যায়। সখী ওখানে খাচ্ছে আর একটা ওর নাম টেপকি টেপকি আর সখী দুজন একসঙ্গেই আছে ওই দেখো আমাদের মেইন রাস্তা ওটা ওদিকে গাড়ি যাচ্ছে
আর ওটা এখন কিসের টাওয়ার, এয়ারটেল টেয়ারটেল হবে। তো এবার চলো যাওয়া যাক বাড়ির দিকে, বাড়ি গিয়েও আরও ব্রেকফাস্ট করতে লাগবে, আর সমস্ত কাজ তো আমার জন্য অপেক্ষাই করছে নাকি। আর এগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি শেয়ার করবো, বাড়িতে যা করি তাই তো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো সখীকে দিয়ে আমি বাড়ি আসতে না আসতে কী জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বাড়ি এসে সমস্ত কাপড় চোপড় ঘরে নিলাম, তার মধ্যে সখীও এসে উপস্থিত। এখন সখীকে আমি দেখো গাটা ভালো করে মুছে দিচ্ছি, কারণ জ্বর সর্দি আবার হয়ে যাবে, কয়েকদিন আগেই আবার জ্বর সর্দি হয়ে গেল। তো ফ্রেন্ডস, দেখলে যে বাইরে কত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে, মানে স্নান করে পুজো দেওয়া শেষ, এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করবো হচ্ছে সয়াবিনের তরকারি, আর ফ্রিজে যে ডালটা ছিল সেই ডালটার আজকে মানে শুকনো মানে তৈরি করবো আর কি, ডাল শুকনো। তো সয়াবিন তরকারি রান্না করার জন্য আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়েও গেছে, এবার এর খোসাটা ছাড়িয়ে নেবার ওই দিকে ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে। তো তার আমাকে রান্নাটা করতে হবে, কারণ কল্লোল আবার বাড়ি চলে আসবে ভাত খাওয়ার জন্য। তো চলো আগে রান্নাটা করে নিই, পরে তোমাদের সঙ্গে ফ্রি হয়ে কথা হবে। আর একটা কথা, এভাবে কিন্তু কথা বলছি কারণ কি, বাইরে বৃষ্টির কারণে তোমরা আমার সাথে মানে আমার কথাই শুনতে পাবে না, তো সেই জন্য ডিরেক্টলি আর কথা বললাম না, এভাবেই কথাটা শেষ করলাম। তো চলো রান্নাটা করে নিই আগে। যখন সর্দি লাগে তখন গোলমরিচ দিয়ে চা খেতে লাগে, তো তখনই খাই, তাছাড়া এমনিতে দুধ চা যদি না খাই তাহলে মানে নেশাটা কাটেই না। আর সেই জন্য দুধ চা করতে চলে এসেছি, মা আর আমি ওই ঘরে টিভি দেখছিলাম, তো এখন অ্যাড দিলো, তো আমি ভাবলাম চাটা করে নিই আর তার মধ্যে তোমাদের সঙ্গে একটু গল্প হয়ে যাক। আর দুপুরে রান্না করে, তো রান্না করে খাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো কল্লোল, মানে বাইরে তো বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির কারণে কল্লোল লেট করে এসছে, 3:30 কি 4টা বাজে তখন বাড়ি এসছে। তো আসার পরে দুজনে ভাত খেয়ে নিলাম, আবার ফ্রেশ হলাম, ভাতকে মানে এতগুলো থালা বাসন ধুয়ে আনলাম, আর বাইরে বৃষ্টি তো নাইটি ভাইটি সব ভিজে গেছিলো, তখন আরও নাইটি চেঞ্জ করলাম, আর সব কিছু মিলিয়ে মানে একাকার অবস্থা, মানে ব্যস্ততম জীবন। তো যাই হোক, এখন সন্ধ্যার চাটা খেয়ে ব্রেনটাকে একটু ওয়াশ করতে হবে। আমার শাশুড়ি মায়ের চুল একদম সাদা হয়ে গেছে, আমাদেরই দেখতে ভালো লাগছে না, তো আমি কালকে মানে কল্লোলকে বলে দিয়েছিলাম একটা কলপ আনার জন্য, তো সেই কলপটা এখন আজকে আমি দিয়ে দিব মার মাথায়, কারণ চুল সাদা থাকলে মনে হচ্ছে যে অসুস্থ অসুস্থ, দেখতে ভালো লাগছে না, আর সবসময় আমি দিয়ে থাকি, তো এটা ভাবলাম যে এখন দেই আর তোমাদের সঙ্গে একটু গল্পও হবে। তো চলো আগে কলপটা দিয়ে নিই, পরে আরও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। Mm-hmm.
কলব দেওয়া শেষ আর মানে কলব ছিল না জন্য মাথা নাকি সেই চুলকায়ও বারবার চুলকাতো আর দেখতেও ভালো লাগছিল না তো সেই জন্য কলবটা দিয়ে দিলাম আর অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি আমার চুলে কি তেল ইউজ করি তো আজকে বলে দিচ্ছি আমি আমার চুলে সেসা তেল ইউজ করি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এই তেলটা আমি ইউজ করি মানে এই যে দেখো সেসা তো এই তেলটা আমাকে অনেক উপকার করেছে মানে চুলটা আমার অনেক বেশি পড়তো তো এই সেসা তেল দেওয়ার পরে চুল পড়া বন্ধ হয়েছে আর মানে মাথাও ঠান্ডা থাকে রাত্রে দিতে হয় ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে হয় তো চলো এখন হাতটাতগুলো ধুয়ে আসি এই দেখো হাতের কি অবস্থা মানে হাতে কলপ ভরে গেছে তো হাতটা ধুবো তারপর একটু বারবার কল্লোল আসবে তো এইমাত্র কল্লোল আসলো আমার জন্য এই যে কেক নিয়ে আর এখানে আমার বসে আছে ভাইগনা মানে আমার ননদের ছেলে অনেক কেক খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য বললাম ওকে কেক আনার জন্য এমনি আনেনি বলেছি জন্য আনলো আর কি না এমনি আনে সত্যি মানে মিথ্যে কথা বললাম করলো না বললেও টুকটাক টুকটাক নিয়েই আসে সন্ধ্যার সময় মানে বাড়ি যখন আসবে একটা না একটা কিছু নিয়ে আসে আমার জন্য দেখলে যে ওকে চা দিলাম আর আমার চায়ের নেশাটাও অতিরিক্ত হয়ে গেছে এখন যে কেউ খাক না কেন আমি আবার সঙ্গী সাথী হয়ে যাই চায়ের তো দুজনে মিলে চা খেয়ে নিয়েছি এই 9:30টার সময় আর কিছুক্ষণ পরে রাত্রে খাবারটা খেয়ে নেব আর একটা কথা কি শাশুড়ি মায়ের যে আজকে দেখলে যে মার মাথায় কলপ দিয়ে দিলাম আমি প্রায়ই মাথায় মানে মার মাথায় কলপ দিয়ে থাকি মাথা চুলকায় কলপ না দিলে আর তাছাড়া পাকা চুল দেখতেও ভালো লাগে না তো সেই জন্য কলপ আমি দিয়ে দিলাম আর বাড়িতে যদি কোনো গার্জিয়ান থাকে তো এটা এমনিতেই ভালো লাগে কাজ করুক আর না করুক এমনি যদি বসেও থাকে তারপরেও শান্তি হয় তো মানে সন্ধ্যার থেকে দুজনে একসঙ্গে সিরিয়াল দেখি আর অনেকেই কমেন্ট করো যে শাশুড়ি মাকে তো ভাত খাওয়ার সময় দেখি না শুধু চা খাওয়ার সময় দেখি তো এর আগের ব্লগে আমি বলেছিলাম আমার ননদ বাড়িতে নেই এক জায়গায় চাকরি সুবিধার্থে ওখানে চলে গেছে তো এখন বাড়িতে ওর বাবা মা কেউ নেই মানে বাচ্চা দুটোর তো সেই জন্য ওদের সঙ্গেই আমার শাশুড়ি মা ওদের বাড়িতে আছে তো এবার ওখানেই রান্না করেন আর ওখানে রান্না করে এসে এখানে খাবেন তো ব্যাপারটা কেমন লাগে তো সেই জন্য ওখানেই বেশিরভাগ খান হঠাৎ মঠাৎ আমার এখানে খায় কিন্তু ওটা তো সবসময় ভিডিও করা পসিবল না তবে সন্ধ্যা থেকে রেগুলার মানে আমার এখানে চা খাবো আমরা দুজন একসঙ্গে আর টিভি দেখবো মানে সিরিয়াল দুজনেই খুব ভালোবাসি তো সেই জন্য এই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তবে যখন আমার ননদ বাড়ি চলে আসবে তখন ডেইলি ব্লগে হয়তো আমার শাশুড়ি মাকে দেখাতে পাবো তো মানে এটাই বলছি যে মা আর মানে শাশুড়ি এবং বৌমার সঙ্গে এরকম সম্পর্ক হওয়াই উচিত ফ্রিলি সম্পর্ক আর মানে সবসময় বউ কাজ করবে শাশুড়ি করবে না আবার শাশুড়ি করবে বউ করবে না এই ব্যাপারটাও ঠিক না কিন্তু আমি যদি কোনো কিছু কাজ করি মাও এসে সাথে সাথে এটা করবে ধরো আমি যদি বাসি বাসন দই তাহলে উঠান ঝাড়ো দেবে হঠাৎই মানে সবসময় যে করেন কারণ ওই বাড়িতেও করেন আবার এই বাড়িতেও এসে করবেন তো পুরোটাই চাপ হয়ে যায় তো সেই জন্য যদিও কোনো কিছু নাও করেন যদি আমার সঙ্গে বসে একসঙ্গে টিভিও দেখি তারপরেও ভালো লাগে আর কি মানে মুদ্রা কথা হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্কটা এরকম হয় উচিত শাশুড়িদের সঙ্গে বউয়ের যে একটা রিলেশান যেন মামের মতো হয় তো চলো আজকে অনেক কথা বলে ফেলেছি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে আর আমার ব্লগ ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কারণ আমি রিপ্লাই দিতে ভীষণই ভালোবাসি আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাকে সাপোর্ট করবে তো চলো আজকের মতো এখানেই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা